Assalamualaikum. Hazmat kya mat lekin dekhen apna uih.net e applet korbo eter jonno apnar din search korte hobe ekhane jodi apni amoroti product upload dite paren bhalo tag korte paren to ekhane apnar ekhane video ache tale apni ekhane dekhte paren ekhane achar pore je whatsapp video apni ekhane overlay dekhai dibe tara apni sero dekhe nite paren ekta simple bhabe to banglate apni chesta korchi amar je design ta upload dibo seta apnader prothom theke ekbare clear kore dekhabo ebong এখন আমি এখানে দেখেন ক্যাটাগরি আপনার
আমি এখানে ইলাস্ট্রেটর ক্যাটাগরিতে সব প্রোডাক্টটা শুধু ইলাস্ট্রেটর ক্যাটাগরিতে এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি সেভ দিলাম, অলমোস্ট ফাইলটা আমি এখানে সেভ দিলাম। তো এখানে দেওয়ার পর আমি এখন ইমেজ ইমেজ কিভি তো দেখেন এই ইমেজটা আমার কিন্তু অবশ্যই ইমেজ আছে 1400x600 এগুলো আপনাকে দেখে নিতে হবে 1400x600। আমার ইমেজ চলে আসবো, ইমেজ দিয়ে আসবো এখানে আমি এভাবেও করতে পারেন। আমি আপনার কয়েকটা ভাবে দেখাচ্ছি, তাহলে আপনি আপনার সুবিধা মতো করবেন, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি যেন আপনার কয়েকটা ভাবে আপনি কাজটা করতে পারেন। তো একটা ফাইল রেডি হয়ে গেলে সেম ফাইল আপনি আপনার এখানে যদি মোটামুটি অনেকগুলো ফাইল আপলোড করতে পারেন, তাহলে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। ফাইলটা নিলাম, এখানে নিয়ে আমি এখন ফাইলটাকে এইগুলো আপনার ডিজাইনের উপরে যেটা আপনি রাখতে চাচ্ছেন রাখবেন, না রাখবেন না রাখবেন। আমি এটাকে এখানে রাখলাম, দেখানোর জন্য সেম ভাবে এখানে আরেকটা দিয়ে রাখেন ডিজাইনের ভেরিয়েশন আছে, কারণ এইগুলো যেহেতু শো হবে তো আউটলুকটা তত বেটার লাগবে। একটা গেল, এখন এরকম আমার আর আরো যেটা একটা লাগবে 1400x600। এখানে দেখেন আরেকটা বলতে হলো আপনার 1800x1360। আমি এখানে আরেকটা পেজ নিব, নিউ পেজ 1800x1360, এখানেও তাই দিলাম 1800x1360। গুণগত মান এবং ক্লায়েন্ট যেন বেটার আছে, এই জন্য মূলত চেষ্টা করা।
মানে নিলাম। এরপর যেটা করবো জাস্ট ছবিগুলো সবসময় নিয়ে আসবো, এখানে চলে যাবো, আমার কাজটা ইজিলি হয়ে যাবে, পেজ ফরম্যাটটা অলরেডি করা থাকবে। এখানে আমি ধরবো, এখানে রাখলাম, ধরে ছবিগুলো আপলোড দিব আর সেভ দিব, তাহলে হয়ে যাচ্ছে। ফোল্ডারের নাম দিয়ে দিব, সেভ দিলাম, ফাইলের একটা সেভ দিব। এইখানে হলো যেটা হলো আরেকটা ফাইল, এখন আমি দেখাই এই ফাইলের সাইজটা হলো আপনার 2112x5000। আমি একটু দেখাই, আমার অলরেডি আমি এখানে নিয়ে রাখছি, আমি এখানে দেখাই দেখেন 2112x5000 ফরম্যাটটা করা আছে আমার, জাস্ট আমি ইমেজটা নিয়ে আমি আমাদের ডিটেইলস ফরম্যাটটা এখন ঠিক করে নিব। আপনার পেজটা যত সুন্দর করতে পারবেন, আপনার প্রেজেন্টেশনটা তত বেটার আসবে এবং ক্লায়েন্ট তত আকৃষ্ট হবে আপনার কাজ করে। এই জন্য আপনার প্রেজেন্টেশনটা সবচেয়ে আগে ভালোভাবে করতে হবে, যে আপনার প্রেজেন্টেশনের গুণগত মানটা কেমন সেটা দেখতে হবে। তো আমি এখন এটাকে ধরলাম, আপনারা তাহলে কিন্তু জাস্ট ইমেজও করতে পারেন, তো আমি ইমেজটা না করে জাস্ট আমি কি করে একটা ল্যান্ডিং পেজ নিয়ে সেখানে কাজ করবেন সেটাই আপনাকে দেখাচ্ছি। দেখেন আমার ইমেজটা অলরেডি, আপনি চাইলে এখানে কিন্তু আরো অনেক কিছু দেখতে পারেন। হ্যাঁ, একবার ফরম্যাট করে জাস্ট আপনি এখানে অনেক ধরনের কিছু দেখতে পারেন, যেমন আমি এটাকে সেভ দিয়ে রাখি, এই ধরনের লিখে আপনি এখানে লিখতে পারেন যে এই রিলেটেড লোগো, এখানে আরো কিছু দেখতে পারেন। একবার একটা ফরম্যাট করা হয়ে গেলে আপনি চাইলে এটাকে বিভিন্ন মাল্টি পারপাস রয়েছে, যেমন আমি একটু দেখাই আপনাকে, দেখেন এরা দেখেন এখানে কিছু লিখছে, দেখেন কিছু ইমেজ গুলো কিভাবে লিখছে, এটা দেখেন কি করছে, এরা জাস্ট কিছু না ছবিটাকে রেখে বিভিন্ন মকআপ এর মতো অ্যাড করে যাচ্ছে, রয়েছে দেখেন জাস্ট মকআপ এর মতো অ্যাড করে এখানে কিছু ডিসক্রিপশন লিখে দিচ্ছে দেখেন। সেক্ষেত্রে এনার সেল এনার প্রচুর সেল আসবে, দেখেন এখানে অলরেডি এই কি কি ফাইল দিবে সেগুলো এই ধরনের মকআপে আপনি অ্যাড করতে পারেন, কি কি ফাইল থাকলো ডিটেলস থাকবে এখানে এই ধরনের। বাট মকআপটা একবার রেডি হয়ে গেলে বারবার আপনার মকআপটা তৈরি করতে হচ্ছে না। তো আমরা এখানে চলে আসি, আমি একটু দেখাই আমার যে নামটা, যে নামটা আমি এখানে অ্যাড করবো, যেমন সময় নিচ্ছি কারণ আমি দেখছি আপনাদেরকে মোটামুটি দেখায় দেওয়ার জন্য। তারপর তুমি এখানে
এখানে আমি প্রোডাক্ট সিলেক্ট করলাম, আমি একটু একটা জাস্ট নাম দিতে পারবো আপনাদেরকে দেখাবো বলে। দেখেন এখানে এরকম করে আসতো, আমি এটাকে করে আমি আরো কিছু আমি আবার দেখিয়ে দিলাম আপনাদের দেখার জন্য, পরে আপনারা এটা চাইলে সুন্দর করতে পারবেন, বিভিন্ন ট্যাম্পলেট দেখে আপনারা ট্যাম্পলেট বানাই নেবেন এই মাপে। আর এখন আমি এটারও একটা ছিল 1112,5,000, আমার ভুল থাকবে না, মনে থাকতে সুবিধা হবে আপনার মতো করে আপনি যেটা কোথায় গিয়ে অ্যাড করবেন। এখানে দেখেন আমি এখন আপলোড করবো ফাইলটা, তাহলে চলে আসবো আমার এই চলে আসবো আমার প্রথম ইমেজ সময় নিয়ে দিচ্ছে, অলরেডি প্রথম ইমেজ ডান, নেক্সট ইমেজ 1800 বাই এটা দেখেন এখানে আমার তিনটে ফাইল কিন্তু অলমোস্ট, এখানে চার কিন্তু আমি আরো ফাইল দিতে পারতাম, আমি জাস্ট মক আপ করে দিচ্ছি এখানে। দেখেন তো এই তিনটে ফাইল দেওয়ার পর আমি এখন এটাকে সেভ দিব, এখন ফাইল আপলোড এখানে এসে জাস্ট আমি ফাইলটা যেখানে রাখছি জিপ ফাইল আকারে ফাইলে করে যাব। সম্ভব হয় আপনাদের মতো করে ভালো, তাদের সময় কম লাগবে এটা আপলোড হবে, তখন আমি আপনাদের দেখাই। এই ভাই দেখেন এখানে $19 $21 এইখানে আলহামদুলিল্লাহ ভালো একটা সেল জেনারেট হয়, দেখেন ফলোয়ার তারপরে ফলোয়ার একটা ভালো একটা ডিজাইনার এনার ডিজাইনের সব ঠিক রাখছে। আপনারা আপনাদের প্রোফাইলটা অনেক সুন্দর করার চেষ্টা করবেন, কারণ প্রোফাইলের উপরে অনেক কিছু নির্ভর করবে, আপনার প্রোফাইলটা যত বেটার হবে তত কিন্তু আপনার এখান থেকে যে ক্লায়েন্ট পাবেন না তাও কিন্তু না, আপনার এখান থেকে ভালো ভালো ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্টে নিতে পারে। প্রোফাইলটা আপনার আপলোড করার জন্য এখানে দেখেন আপনার নাম, ফুল নেম, ডিসপ্লে নেম, তো তো এখানে যাওয়ার পর দেখেন এখানে অলরেডি অনেক ডিটেলস আছে, আপনি চাইলে এখানে আর ইডিট করতে পারলে ইডিট করবেন, আপনার ডিসপ্লে ক্যাটাগরি এখানে দেওয়ার সব কিছু আপনার আছে, চাইলে এখানে আপনি এগুলো আপলোড করতে পারেন।
তো এই ছিল কারণ এখানে আপলোড হোক আর কিছু সময় নিচ্ছে। বন্ধুরা এখানে দেখেন অলরেডি আপলোড হয়ে গেছে, আমি এটা করতে দিব অলমোস্ট সবকিছু আমার এখানে সেল সবকিছু ডিটেলস রেডি। এখন আমি চাইলে এখানে আপনি চাইলে আরো সুন্দর ডিসক্রিপশন দেখতে পারেন, যেমন ওনারা দিয়ে চাইলে আপনারা দেখতে পারেন। আমি এখানে লিখে দিলাম থ্যাংক ইউ ফর দেওয়ার জন্য, ভালো মাঝে লিখে দিলাম। যাওয়ার পর আমি আবারও চেক দিলাম বোনাস চেক, এখানে দেখেন সবকিছু ডিটেলস অলমোস্ট সবকিছু রেডি। তো আমি এখন ডিসক্রিপশনে সাবমিট ফর রিভিউ আমি এখানে ভালো লাগলে তারপর আমার এটা দেখবে, দেখার পর যদি বেটার মনে হয় কোয়ালিটি দেন আমরা সেটা আপলোড পাবলিশ করবে, আদারওয়াইজ সেটাকে করবো না। সুন্দরই ছিল, আর যদি জানতে থাকে অবশ্যই ডিসক্রিপশনে জানাবেন। চেষ্টা করবো আপনাদেরকে আরো কিছু জানানোর জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।